আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে কথা বলতে চলে এলাম। যারা সরকারি চাকরি করতে চান বা সরকারি চাকরিতে যোগদান করতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার এই চ্যানেলে সরকারি বিভিন্ন চাকরি নিয়োগগুলো আমি তুলে ধরি। এখানে আজ একটি সরকারি চাকরির ব্যাপারে কথা বলবো। এটা প্রকাশিত হয়েছে 17/6/2021 এবং আবেদনের শেষ তারিখ হবে 11/7/2021। একদম উপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু একটু খেয়াল করে দেখুন, এখানে আবেদনের শেষ তারিখ 11/7/2021, অর্থাৎ আগামী মাসের 11 তারিখ আবেদনের শেষ তারিখ। এর মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো পিডিএফ ফাইলে আমি একটু ঢুকলে এখানে সকল তথ্যগুলো দেখতে পাবো। যদিও আমি এখানকার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখানে ঢুকেও এই তথ্যগুলো পাবেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সরকারি চাকরির জন্য যে পদ রয়েছে, এই পদে পদের নাম হলো, একটা হলো কম্পিউটার অপারেটর। যারা কম্পিউটারের কিছু কাজবাজ জানেন বা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে, মোটামুটি কম্পিউটার কাজ জানেন, তারা মূলত এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বেতনের স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,990 টাকা পর্যন্ত। তো এখানে পদ সংখ্যা রয়েছে একটি মাত্র পদের জন্য অনেকগুলো মানুষ অ্যাপ্লিকেশন করবে, জানি না কার ভাগ্যে আছে পদটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি দরকার হবে সেটি হলো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্মত বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে, এবং জেলা হলো যে কোনো জেলা থেকে দিলেই হবে। আর দ্বিতীয়ত হলো অফিস সহকারী নেওয়া হবে। অফিস সহকারী তার বেতন হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এখানে তিনটি পদ খালি থাকার স্বরূপ এখানে আরো অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যে আর কি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে আর কি এখানে এই পদটি নিতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং যে জেলা থেকে নেওয়া হবে তার জেলাগুলো এখানে উল্লেখ করা আছে। নারায়ণগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, ঢাকা, বরিশাল, শেরপুর, ময়মনসিংহ, নরসিংদী, যশোর, রংপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও কুমিল্লা ব্যতীত, এই কটা জেলা ব্যতীত তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে মূলত তাদের এই কটা জেলা তারা অ্যাপ্লিকেশন করলে হবে না, এই কয়টা জেলা ব্যতীত অন্য জেলা যদি হয় কেউ তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কিছু শর্ত দেওয়া আছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি কোন পদ্ধতি অনুসরণ করা হবে। সাধারণ পরীক্ষার ক্ষেত্রে 20 জুন 2021 তারিখ সালে তার 18 বছর হতে 30 বছর হতে হবে। তবে প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 করা হয়েছে। এই যে কোঠা আন্দোলন, বয়স আন্দোলন, কত কিছু নিয়ে আন্দোলন হলো, এই যে এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে আসবেন তখন এটা চোখে পড়বে যে যারা নর্মাল মানুষ যাদের কোনো কোঠা নাই তারা 30 বছর পর্যন্ত, আর যাদের কোঠা আছে তারা 32 পর্যন্ত। তারপর এখানে আছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা কর্মরত প্রার্থীদের অনলাইনে দরখাস্ত দাখিল সময় স্বশ কর্তৃপক্ষের নিকটতে চাকরির আবেদন করার জন্য ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় মূল ছাড়পত্র প্রকাশ করতে হবে। যাই হোক, এটা আপনারা পড়ে নিন, আমি এইখানে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে সবকিছু বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে আপনি সাবমিট করবেন আপনার এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে চাকরির জন্য আপনার সিভি সাবমিট করবেন।
তো এখানে সবকিছু দেয়া আছে, অনলাইনেও করতে পারবেন, প্লাস SMS এর মাধ্যমে করতে পারবেন। সব তথ্যটি আপনি এখন তো পড়ার সময় না, পড়তে গেলে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেখানে সবগুলো পড়ছি না। তো আপনি চাইলে এই লিঙ্কে এসে একটু কষ্ট করে দেখে নেবেন। যারা সরকারি চাকরি করার আগ্রহী প্রকাশ করেন বা যারা সরকারি চাকরি করতে চান, তারা মূলত আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আমি এ ধরনের ভিডিওগুলোই আমার এই চ্যানেলটিতে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করেন যে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।